অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে আগাম নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই, হ্যাপি নিউ ইয়ার। অর্থাৎ আর এক মাস গেলেই নতুন বছর পড়ছে 2021। তো এই ভিডিওতে আমি জানাতে চলেছি এই 2021-এ শনি মহারাজ এই পাঁচটি রাশিকে দুহাত ভরে অর্থ দিতে চলেছে, সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে শনি মহারাজ। এই পাঁচটি রাশির অপার ধন পেতে চলেছে এবং ধনবর্ষা হতে চলেছে এই পাঁচটি রাশির। কিন্তু আপনারা এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে কিন্তু শুনবেন, শুধু আপনার রাশির নাম শুনে নিচ্ছেন সেটা করলে কিন্তু চলবে না। এই ভিডিওটি আপনারা শেষ অবধি পুরোপুরি ভিডিওটি শুনবেন। শনি মহারাজ সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে এবং 2021-এ হতে চলেছে এই পাঁচটি রাশি অর্থশালী। কোন এই পাঁচটি রাশি এবং একটি রাশিরও, পাঁচটি রাশির পাশাপাশি আর একটি রাশির কথা আমি শেষে বলবো, যেটারও বেশ সম্ভাবনা কিন্তু তুলে ধরতে চলেছে শনি মহারাজ। অর্থাৎ আপনাদেরকেও কিন্তু ধন আপনাদেরকেও কিন্তু দেবে। দেখুন, একটা কথা আছে, শনি কাউকে ভিখারি থেকে রাজা করে দেয়, শনির নেচারটাই তাই। অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন, শনি কি জানেন ন্যায়কারক দেবতা। অর্থাৎ আপনি হয়তো কোর্টে গেছেন, দেখবেন জাজ বসে থাকে, জাজ হচ্ছে আপনার বিচার করবে। অর্থাৎ এখানে শনি মহারাজ কিন্তু আপনার বিচার কিন্তু করবে, অর্থাৎ জাজের ভূমিকাতে কিন্তু শনি মহারাজ। অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফলটা কিন্তু আপনাকে দিবে। দেখুন, কোন এই পাঁচটি রাশি আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তার আগে আমি জানিয়ে দিই আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993। এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে ইচ্ছুক তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা কল করুন, অর্থাৎ মেসেজ করুন। এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। সেখানে আপনারা সম্পূর্ণরূপে জানতে পারবেন কী নিয়ম আছে, কী প্রসেস আছে, সমস্তটাই সেখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু রাশি লগ্ন জানার জন্য বারবার বলছি, আপনারা ফোন করবেন না, রাশি লগ্নের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না, রাশি লগ্ন এখানে জানানো হয় না, প্রচুর কমেন্টস দিচ্ছে রাশি লগ্নের জন্য, প্লিজ করবেন না। দেখুন, প্রথমেই জানাই এই 2021, এই 2020 যা গেল গেল, 2021 সবারই যেন ভালো যায় এই কামনা আমি জানাই। কিন্তু বিশেষ করে শনি মহারাজের কৃপা পড়তে চলেছে এই পাঁচটি রাশির উপর এবং ধনবর্ষা হতে চলেছে। শনি যাব দেতা হে তো ছাপ্পর ফারকে দেতা হে। আমি আবারও বলছি, রাজা থেকে ভিখারি, ভিখারি থেকে রাজা করে দেয় কিন্তু শনি। এবং শনি যদি আপনার রাশিচক্রে তুঙ্গস্থ থাকে বা মিত্র ঘরে অবস্থান করে এবং আপনার যদি কেন্দ্র ত্রিকোণে যদি অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল পাবেনই পাবেন। কিন্তু আপনার দেখা গেল রাশিচক্রে, যে রাশিগুলোর কথা বলছি, শনি আপনার মৃত্যুর স্থানে বসে আছে, শনি আপনার ব্যয়ভাবে বসে আছে, শনি আপনার শত্রুভাবে বসে আছে, তাহলে আপনি কিন্তু সঠিক ফল পাবেন না। অর্থাৎ শত্রু রোগ শত্রুভাবে বসে আছে, মৃত্যুভাবে বসে আছে শনি অবস্থান করছে এবং ব্যয়ভাবে বসে আছে, তাহলে কিন্তু যদি আপনাদের এই রাশিগুলো হয় তা আপনারা কিন্তু পূর্ণ মাত্রায় রেজাল্ট পাবেন না। শনি আপনার কোন নক্ষত্রে বসে আছে এটা দেখা দরকার, শনির উপর কোনো খারাপ গ্রহের দৃষ্টি নেই তো সেটা দেখা দরকার। আমি বারবার বলছি, শনি যেভাবে অবস্থান করে সে ভাবের উপর ভালো ফল দেয়, আর শনি মহারাজ যেভাবে দৃষ্টি দেয় সেই সে ভাবকে নাশ করে দেয়। দেখুন, এবার আপনাদেরকে জানাই,
যাদের শনি রাশিচক্রে ভালো আছে এবং যাদের দশা অন্তর্দশা পারমিট করবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই যে পাঁচটি রাশির কথা আমি বলবো কি না, তাদের অর্থ থেকে, কেরিয়ার থেকে, কর্ম থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, সব দিক থেকে কিন্তু সফলতা কিন্তু পাবে। আমি খুব জোর গলায় বলছি, কৌশিক রায় যখন বলে কি না, খুব দায়িত্ব নিয়ে এবং খুব জোর গলাতে কিন্তু বলে, অর্থাৎ এরা পাবে এই পাঁচটি রাশি। এবং একটি রাশি আমি শেষে বলবো, যার যে রাশিটারও কিন্তু কিছু অংশে পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন, প্রথম কথা, আপনারা সঠিক পথে থাকুন, আমি আগেই বলি, ন্যায় কাজে থাকুন, অন্যায় কাজে থাকবেন না এবং অন্যায়কে প্রোটেস্ট করবেনও না। এবং আপনারা কুকুরকে আপনারা খাওয়ার দিন শনিবার করে অবশ্যই খাওয়াবেন, অন্যান্য দিন আপনাদের সামর্থ্য অনুযায়ী কুকুরকে খাওয়ান। এবং আপনারা গরিব মানুষকে, অর্থাৎ বাস্তবে যারা নির্ধনী, তাদেরকে যদি ভোজন সামগ্রী এবং শীতে যদি বস্ত্র দিতে পারেন এবং যদি জুতো যদি দান করতে পারেন, যারা গরিব মানুষ, বাস্তবে যারা গরিব, তা সেখানেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন। অর্থাৎ এই লেবার সম্প্রদায় লোককে নির্দেশ করে শনি, বা আপনার অধীনিষ্ঠ কর্মচারীর সাথে যদি আপনার সুসম্পর্ক রাখেন, তাহলেও কিন্তু আপনার শনি কিন্তু ভালো ফল দিবে। এবং তার সাথে সাথে আপনারা যদি স্ট্রিট ডগকে যদি আপনারা খাওয়াতে পারেন, এবং যারা যারা স্ট্রিট ডগের উপর অত্যাচার করছে, রাস্তা কুকুরের উপর অত্যাচার করছে, জানবেন তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিবে শনি মহারাজ। এবং আপনারা যারা দেখছেন কি না, তারা কিন্তু এটা প্রোটেস্ট করবেন না, সরাসরি আমি বলছি আপনারা রেজিস্ট করুন, আমি বলছি আপনাদের শনি শুভ ফল দিতে বাধ্য, অর্থাৎ কুকুরের উপর যারা অন্যায় করছে। এবং আপনারা সামর্থ্য অনুযায়ী রাস্তা কুকুরকে খেতে দিন। এক্ষেত্রে দেখবেন শনি যখন আপনার উপর সন্তুষ্ট হবে কি না, অন্যান্য যতই গ্রহ থাক না কেন, শনি যদি সন্তুষ্ট হয় আপনাদেরকে এমন টাকা ঢেলে দিবে যে অর্থ আপনার এ জন্মে শেষ হবে না, আপনি যতই খরচ করে যান না কেন। একটা কথা আছে, শনি যখন দেয় কি না, সমুদ্র থেকে যদি জল তুলতে দেওয়া হয়, ধরুন আপনাকে একটা সমুদ্রে যা বলা হলো যে আপনি এক বালতি করে জল তুলুন, প্রতিদিন আপনি এক বালতি করে জল তুলতেই আছেন, আপনাকে 5 বছর পর গিয়ে দেখা গেল সমুদ্র যেমন জল তেমনই আছে, যে জায়গাকার জল তেমনই আছে, আপনি কিন্তু জল তুলতেই থাকবেন। অর্থাৎ শনির অর্থ কিন্তু তাই, সমুদ্রের জলের মতো, অর্থাৎ এই অর্থ শেষ হবে না, কিন্তু শনি যাকে কৃপা দেয় কিনা তাকে ঢেলে দেয়। অর্থাৎ দুহাত ভরিয়ে এই 5টি রাশিকে অর্থ দিবে, অপার ধন দিবে, সমস্ত রেকর্ড ভাঙবে শনি মহারাজ। আর যার উপর রুষ্ট হয় তাকে কাঙ্গাল করে দেয়, যেমন ছাপ্পর ফাড়কে দেয় তেমনি কাঙ্গালও করে দেয়। অর্থাৎ অনেস্টি শতটা মেনটেন করুন। তো আসল কথায় আসা যাক, অনেকে বলেন যে স্যার এতগুলো কথা বলছেন কি দরকার, এগুলো কথা দরকার, অবশ্যই দরকার। কেউ কেউ বলেছেন যে স্যার মেন শুধু নিজের রাশিটা ভালো হবে শুনে নিলে হবে না, আপনার কর্মটা কি করতে হবে, কি কি করা উচিত যেটা শনি মহারাজ সন্তুষ্ট হবে। এবং আপনারা অশ্বত্থ গাছের নিচে অবশ্যই সরষের তেলের প্রদীপ দিন, নিশ্চিতরূপে ভালো ফল আপনারা পাবেন অশ্বত্থ গাছের নিচে। তো কোন এই 5টি রাশি, এবং লাস্টে আমি একটি রাশির কথা বলে শেষে, প্রথম রাশি যেটি অপার ধন পাবে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি চতুর্থভাবে শনি ভ্রমণ করবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে তুলা রাশি শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ভূমি বাহন সুক্ত হবে, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, সন্তান সুখের জায়গা তৈরি করবে, রাজনীতির ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সফলতা কিন্তু এই সময় দেখা দেবে, অর্থাৎ শনি আপনাদেরকে কিন্তু ঠেলে দিবে তুলা রাশিকে। এবং আপনাদের আটকে থাকা
টাকা এবং আটকে থাকা কাজগুলো কিন্তু এই শনি মহারাজ সম্পন্ন করবে। এবং আপনারা এই সময় যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের চোখে পড়ার মতো দেখা যাবে। কর্মযোগ, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের অর্থনৈতিক দিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটাবে। অপার ধন কিন্তু আপনারা পাবেন, সেটা হচ্ছে তুলা রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির শনির সাড়ে সাথে চলছে, অনেকেই বলবে খারাপ, আমি বলছি এই শনির সাড়ে সাথীতে এই 2021-এ মকর রাশিকে শনি মহারাজ দুহাত ভরে দিতে চলেছে, সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে শনি মহারাজ। আপনাদের কেরিয়ারের দিক থেকে, আপনাদের কর্মের দিক থেকে, আপনাদের লাভ সফলতা সাকসেস জায়গায় তৈরি করবে এই শনি মহারাজ। এবং আপনাদের প্রাপ্তির জায়গাটা, অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু শনি আপনাদেরকে ঢেলে দিবে। অর্থাৎ শনি মহারাজ আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন আগের থেকে অনেক ভালো করবে। অর্থাৎ আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু হবে। এবং যাদের পেট্রোল কেমিক্যালের ব্যবসা আছে, যাদের ইট বাড়ি রোড সিমেন্টের ব্যবসা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এবং অন্যান্য ব্যবসার সঙ্গে যারা গাড়ির ব্যবসাতে যুক্ত আছে বা গাড়ির শোরুম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি রাশিতেই এই শনি অবস্থান করছে, অর্থাৎ আপনাদের রাশির অধিপতি রাশিতে অবস্থান করছে এবং দ্বিতীয়বতীকে কানেক্ট করে, ধনবর্ষা আপনাদেরকে করাবে। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি শনি সাড়ে সাথেই চলছে, অনেকেই বলে এই শেষ, আমি বলছি কুম্ভ রাশি শেষ না, শেষ থেকেই শুরু। শুরু হতে চলেছে ধামাকা কুম্ভ রাশির। কুম্ভ রাশি অপার ধন পেতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, বিদেশ থেকে অর্থ আসবে, আপনাদের নতুন ব্যবসা শুরু হবে, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে, কর্মযোগ, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি। কুম্ভ রাশির ক্ষেত্রে তিন নম্বর যে রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই শনি মহারাজ আপনাদেরকে দুহাত ভরে ঠেলে দিতে চলেছে, অপার ধন আপনারা কিন্তু পাবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করছে এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে, আটকে থাকা টাকা পুনরুদ্ধার হবে। এই সময় আপনারা ভূমি ও বাহন কেনার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির দেখা যাচ্ছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি, চার নম্বর রাশি। মেষ রাশির কর্ম হবে কর্মপতির অবস্থান একাদশপতিকে কানেক্ট করে, আপনাদের লাভ সফলতা সাকসেস জায়গা আসবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট আপনার মেষ রাশির, কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট, কেরিয়ারের দিক থেকে ডেভেলপমেন্ট, আপনাদের অর্থ বৃষ্টি হতে চলেছে, ধনবর্ষা মেষ রাশির, অপার ধন পেতে চলেছে, ব্যবসার দিক থেকে যথেষ্ট উন্নতি, বিদেশের সঙ্গে যারা রত আছে তাদের ক্ষেত্রে ভালো, যাদের দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলো আছে তাদের সম্পন্ন হবে, আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে এই শনি মহারাজ। অর্থাৎ আপনাদেরকে কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে এই মেষ রাশিকে দুহাত ভরিয়ে দিতে চলেছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হতে চলেছে। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির দ্বিতীয়পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ ধনপতি ধনভাবে অবস্থানে আপনাদের ধনবর্ষা হতে চলেছে, আপনাদের কেরিয়ারের দিক থেকে উন্নতি, আকস্মিক ধনপ্রাপ্তি, প্রাপ্তির জায়গাটা এবং কর্মের জায়গাটা ভালো। লাস্ট যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব সফলতা কিন্তু দেবে, প্রাপ্তির জায়গাটা কিন্তু ঘটাবে কন্যা রাশি, অপার ধন পেতে চলেছে শেষ রাশি কন্যা রাশি। নমস্কার।